দর্শক আবির্ভূত হয়েছি আমাদের দৌলতপুরের বিশিষ্ট, এখনো পড়াশোনা চলছে, লাভলু আমাদের সব থেকে সাহসী যে ব্যক্তি আমিন, তার ছেলে, বড় ছেলে আমিন। তুই কি জানিস যে সে মা কি বলে ডাকাতের একটা ইয়ে ছিল, মানে জাহাঙ্গীর আর আমিন বিশেষ করে সবসময় অপেক্ষা করতো কবে ডাকাত করবে। এই যে কিছুদিন আগে সাপ মারলো দেখি না, সাপ মারার উস্তাদ। তারপরে জাহাঙ্গীর বিশেষ করে খুবই সাহসী ছিল যে কখন ডাকাত করবে, যে বাবা অত বলতো না কিন্তু জাহাঙ্গীর আবার বলতো। তোর পড়াশোনা শেষ হয়ে গেল, এখন কি পরিকল্পনা? এখন বর্তমান পরিকল্পনা বিশেষ প্রোগ্রাম চলছে। বিশেষের কোচিং করিস না, কি অবস্থা? কোচিং করে কোথায় করছিস? এটা রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে। ইউনিভার্সিটি কি কোনো বিল্ডিংয়ের ভিতরে নাকি? না না, এটা এটা হয় আপনার ওই যে রাজশাহী স্টেডিয়াম, এটা স্টেডিয়াম আছে, হ্যাঁ, সিলসিলার পাশেই। কি মাঠের ভেতরে নাকি রুমের ভেতরে? না, আপনার ওই স্টেডিয়ামের অপোজিটে যে জায়গা আছে সেখানে রুম করছে, রুম করার পরে আর কি ওখানে পরিবেশ ওখানে আর কি ক্লাস হয়। ওখানে কি প্রতি সপ্তাহে কয়দিন থাকে? সপ্তাহে চার দিন পাঁচ দিন এরকম থাকে। আর শুরু কি এক ঘন্টার মধ্যে হয়ে যায় না কত সময়? না, প্রথমে যাওয়ার পরে 15 মিনিট ক্লাস টেস্ট নেয়, তারপরে ক্লাস হয়, আর ওই ক্লাসটা আবার পরের দিন 15 মিনিট ক্লাস টেস্ট নেয়। রেজাল্ট কেমন যারা কোচিং করে তাদের বিসিএসে কত? না, অনেকে বিসিএসে টিকছে এখান থেকে, অনেক ছেলে রাজশাহীতে প্রথম বিসিএস করছে। প্রথম নাম কি? অ্যাম্বিশন। অ্যাম্বিশন অনেক বছরই হয়ে গেল নাকি? অনেক বছরই হয়েছে। ছেলের থেকে মেয়ের সংখ্যা কম? মেয়ের সংখ্যা কম, কিছুটা কম। এখন তো ছেলে মেয়ের সংখ্যা সাধারণত সমান, এমনকি আমাদের ইউনিভার্সিটিতে দেখি মেয়েদের সংখ্যাই বেশি। পড়াশোনায় মেয়েদের রেসপন্স কি ছেলেদের থেকে বেড়েছে? রেসপন্স বিষয়ে বলতে পারি, আসলে ছেলেরা যে পরিমাণে ক্লাসে আসে সেই পরিমাণে রেজাল্ট ভালো করতে পারে না, মেয়েরা ভালো করে। কিছু কিছু মেয়ে আছে ওরা অত্যাধিক রেজাল্ট ভালো করে এবং পড়াশোনাতে অতি আগ্রহী। মেয়েদের একটা প্রবলেম আছে, তারা অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিলে ভালো করে কিন্তু সার্বিক নিলে সম্পূর্ণ মনে রাখতে পারে না, ম্যাথে দুর্বল। মানে মুখস্থ বিষয়গুলো যদি নেওয়া হয় তো তারা একবার 100-এ 100 খুব ভালো করে। তাদের ওই যে বাংলাদেশ আন্তর্জাতিক সমস্যা হয় না, ওই দিকে তো তারা পিছিয়ে থাকে বোধহয়। না, বাংলাদেশ আন্তর্জাতিকগুলো ভালোই পারে, ম্যাথটাতে একটু প্রবলেম হয়। ম্যাথে সামান্য ম্যাথগুলো তারা দেখাচ্ছে, তারপরে অর্ধভিত্তিক ম্যাথ পরীক্ষাগুলো হলে খুব ভালো লাগে। আর গ্রুপ ওয়ার্ক করি, গ্রুপ ওয়ার্ক ক্লাসের বাইরে, ক্লাসের বাইরে তেমন কোনো গ্রুপ ওয়ার্ক করা হয় না। ওরা যারা যারা ইউনিভার্সিটির ভিতরে হলে থাকে তারা করে, তাহলে হলে যারা থাকে তাদের সুবিধা হয়। ছেলেমেয়েরা কি ওই বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনায় রত তারাই আসে না পড়াশোনা শেষ করে? পড়াশোনা শেষ করে অনেকে থাকে, মানে চাকরি যারা এখনো সন্ধান করতে পারেন, চাকরি পড়াশোনা হয়ে গেছে এই সংখ্যাটা বেশি না, পড়াশোনা হয়ে গেছে এদের সংখ্যা কম। যারা বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলে একটু সজাগ বেশি, তাদের সংখ্যাটাই বেশি। মানে পড়াশোনা শেষ না করতে তারা এখন বর্তমানে এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। আর কি চাকরি আছে বিসিএসের পাশাপাশি? বিসিএসের পাশাপাশি টার্গেট আছে যেগুলো সরকারি জব আছে সবগুলোতে মোটামুটি। মেয়েদের মধ্যে ব্যাংকের প্রবণতা বেশি, মেয়েদের ছাত্রীদের মধ্যে অনেকেই ব্যাংকে, ছেলেরাও চায় মেয়েদের তারা একটু আগ্রহ করে, কিন্তু ব্যাংকের কাজ নিরিবিলি এর জন্য ব্যাংকটা মেয়েরা অনেকাংশেই পছন্দ করে। তো বিসিএস অন্যান্য চাকরির থেকে অনেক উপরে, বিশেষ করে দ্য বেস্ট খারা হচ্ছে ফরেন আর্মি, সেকেন্ড চয়েস সাধারণত পুলিশ বোধহয় বেড়ে গেছে। আমাদের আমার প্রথম চয়েস পুলিশ দিয়েছে। তো প্রথম চয়েস যদি কারো ফরেন অ্যাফেয়ার্স না যাওয়ার থাকে, আসলে ফরেন অ্যাফেয়ার্স হয় তাকেও দেওয়া হয়, আর ফরেন অ্যাফেয়ার্স দিলে তাকে ইংলিশে দক্ষ হওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু ফরেন অ্যাফেয়ার্সে
একজনের যদি ফার্স্ট চয়েস না থাকে, সে যদি ফার্স্ট চয়েস দিচ্ছে তাকে কিন্তু সঙ্গে ফার্স্ট দিবেন, তাহলে অলরেডি ক্লাসটা তো প্রথম চয়েসের উপর গুরুত্ব দেয়। এর জন্য বিশেষ চয়েসটা একটা বিশাল ফ্যাক্টর। কেউ মনে করেন যে প্রথম চয়েস দিল টিচার, তাহলে সে বাংলাদেশের মধ্যেও যদি প্রথম হয় তাকে ফরেন যাওয়া হয়, তাহলে ওই টিচার নিয়ে দিল, তাহলে তার প্রথম চয়েসটাকে। সেক্ষেত্রে ফরেন অ্যাফেয়ার্স হোক না হোক, প্রথম চয়েসটা ফরেন অ্যাফেয়ার্সে যাওয়া। তবে একেবারেই যারা দুর্বল, এখন ম্যাক্সিমাম ছেলেপেলে আমাদের দিয়েছে, যেটা আমি দেখলাম যে অনেকে যারা ইংলিশ ভালো পারে তারা ফরেন অ্যাফেয়ার্স দিচ্ছে, আর আপনার তারা বিশেষ করে অন্যগুলোর মধ্যে অ্যাডমিনটা দিয়েছে, অ্যাডমিন দিয়েছে আর একজন আমেরিকাতে চলে যেতে পারে, ইমিগ্রেশন পায় বা কিছু একটা গ্রিন কার্ড বা কিছু পায়, সেক্ষেত্রে তার যদি বিসিএস হয় তার কী করা উচিত? বিসিএসেই থাকা উচিত নাকি তার আমেরিকা বা আরও কিছু দেশের দেশ আছে সেখানে যাওয়া উচিত? এটা তার মন মানসিকতার উপর নির্ভর করছে যে সে কী চায়। কর্মরত হয়তো বড় প্রমোশনও পেয়েছে, তারপরে কানাডায় চলে গেছে, আমেরিকাতে চলে গেছে, এরকম পাতা আছে সেখানে আমি উল্লেখ করেছি যে আমেরিকাটা মানুষের একটা ড্রিম ল্যান্ড, কিন্তু বিসিএসটা আরও বেশি লোভনীয়। আমি এটাকে নারিকেলের সাথে তুলনা করেছি যে নারিকেলের যে শ্বাস সেটাকে আমি বিসিএস ধরেছি। আর আমেরিকাটা বিসিএস সম্পর্কে আমি একটু বলি, বিসিএস এমন একটা জব যেটা দেখে আমার আর কি মনে হয় যে মানুষের লাইফে কতগুলো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে কর্মের নিশ্চয়তা, সম্মান, টাকা, অর্থ প্রয়োজন। তো তিনটা দেখা যাচ্ছে একমাত্র বিসিএসই একমাত্র চাকরি যেখানে এই তিনটাই পাওয়া যায়, আর অন্য কোনো চাকরি, আজকে একটা সরকারি চাকরি সে অন্য করছে, যে কোনো স্টাফে হোক তাকে ওখান থেকে বদল করে দেওয়া হতে পারে বা তাকে রিজাইন দেওয়া হতে পারে, এরকম বা তেমন সম্মান এই দিক দিয়ে পিছিয়ে আছে। তো এই দিক দিয়ে সম্মানের সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে ক্ষমতা, পাওয়ার, মানি আর পাওয়ারের উপরে আমার একটা ভিডিও আছে, সেখানে আমি পাওয়ারের গুরুত্বটা বেশি দেখিয়েছি। কারণ টাকা দিয়ে পাওয়ার কেনা যাবে এটা ঠিক, তবে পাওয়ার ইটসেলফ ইজ পাওয়ার। দেখা গেল যে অনেকের অর্থনৈতিক অনেক সফলতা থাকলেও সে পাওয়ারফুল না। না না, পাওয়ারটা একটা কী বলবো সৃষ্টিকর্তা পদার্থ, আসলে পাওয়ারটা মানুষ নিয়েই তো মানুষের পাওয়ার। তাহলে তো যারা যদি পাওয়ারটা যদি টাকাই মেন হতো, তাহলে যারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী তারা তো সব সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল মানুষ হতে পারতো, তারা তো না। সেক্ষেত্রে বিসিএস কোয়ালিফিকেশন এটা কিন্তু পাওয়ার ইনফ্লুয়েন্স। আমাদের দেশে তো অনেক ধরনের সন্ত্রাসী, অনেক ধরনের কর্মকাণ্ড থাকে, সেখানে ফেসে যাওয়ার একটা সুযোগ থাকে। একজন বিসিএস কর্মকর্তার হয়তো সেই সুযোগটা কম, সে তার নিজের স্বশক্তিতেই সে অনেক বিপদ বা অনেক সমস্যা মোকাবেলা করতে পারে। তো বিসিএসের জন্য কি মনে হয় যে আর অঙ্ক বেশি জানা দরকার নাকি ইংরেজি কোনটা বেশি? একজন ইংরেজি ভালো জানে আর একজন অঙ্ক ভালো জানে, কে বিসিএসে কোয়ালিফাই? বিসিএস এমন একটা জায়গা যেখানে আমার বর্তমানে মনে হচ্ছে প্রতিটা বিষয়ে তাকে অঙ্ক হোক, ইংলিশ হোক, আন্তর্জাতিক হোক, আর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তার প্রতিটা বিষয়ে দক্ষ হওয়া লাগবে। তারপরে একজন অঙ্ক অনেক সহজে কন্ট্রোলের মধ্যে আনতে পারে, ইংরেজি কিন্তু ওই কন্ট্রোলে আনতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সে কারণে আমার মনে হয় যে অঙ্কে যে পারদর্শী তার পাশাপাশি ইংরেজির দরকার, কিন্তু অঙ্ক একজন না পারলেও সে চেষ্টা করলে অনেকটা, যেহেতু এসএসসির সিলেবাসটাই ফলো করা হয়, এসএসসির অঙ্কটা একজন চাইলে বিসিএস পোর্শনটা এসএসসির উপরে অনেকটাই ফলো করে, সব কিছু এসএসসির উপরে। যদি ইংরেজি তো এসএসসির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে কি হ্যান্ড রাইটিং করতে হয়? আসলে বিসিএসটা কী বলবো, বিসিএসের বিশেষ করে কিলিতে আমার যতটুকু মনে হয়েছে দেখা যাচ্ছে যে ইংলিশের যেগুলো ব্যতিক্রম নিয়মগুলো এগুলো বেশি আছে,
হ্যাঁ, কিন্তু প্রিলিমিনারি তো বড় সলিউশন না। তারপরে যে এখন আপনার প্রিলিমিনারিতে দেখা যাচ্ছে কিছু কিছু ছেলে পেলে ইংলিশ আপনার যে প্রসেসটা করে ওখান থেকে যে প্রশ্ন হয় দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম প্রশ্ন দেখা যাচ্ছে যে লিটারেচার বা পার্ট অফ স্পিচ এখান থেকে অনেকাংশই কমন পাওয়া যায়। তো ছেলে পেলে এগুলোর উপর গুরুত্ব দিয়ে থাকে বেশি। দর্শক, আমরা কথা বলছি ইশতিয়াক আহমেদ লাবলুর সাথে, সেই গ্রামেরই বাসিন্দা। অনেক তার মধ্যে সম্ভাবনা আছে, চমৎকার ব্যক্তিত্ব, পাশাপাশি সে জন হিতৈষী কাজ করে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। ষোলোয়ার প্রাইমারি স্কুলের পাশে একটা কোচিং সেন্টার আছে, সেখানে সে শিক্ষকতা করে। এখন এই কোচিংয়ে ছেলে মেয়ের সংখ্যা কেমন আছে? প্রায় 150 জন। তারা কি প্রতিদিন আসে না কবে আসে? প্রতিদিন আসে, হয়তো কেউ ছেলে অনুপস্থিত থাকে না, কিন্তু এমন কি যে সপ্তাহে 5 দিন বা 6 দিন কতদিন? এখানে সপ্তাহে 6 দিন পড়ানো হয়, শুক্রবার শুক্রবার। আর 5 দিন ক্লাস নেওয়া হয়, 1 দিন পরীক্ষা থাকে, যে সে সারা সপ্তাহ কী করলো সেটার উপরে মূল্যায়ন করার জন্য। আমরা শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকি আর শনিবারের দিন পড়তে। ইশতিয়াক আহমেদ লাবলু রাজশাহী কলেজ থেকে ভূগোলে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছে। জি, এখন সে টিচিংয়ের সাথে আছে, এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত, বিশেষ করে এখানের যে ছেলেরা আছে তাদেরকে সে চমৎকার গাইড দেয়, বেশ সুনাম আছে। আমি খুবই আশাবাদী সে বিসিএস ভালো করতে পারে বা বিভিন্ন কাজে ভালো করতে পারে। সে যদি বিসিএস কোয়ালিফাই করে, আমার একটা বিশ্বাস যে দেশের জন্য সে অনেক কিছু করতে পারবে। শুক্রবার আর বেশি সময় আমাদের বাকি নাই, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।